জি দেখুন, চার্জশিট তো দাখিল করবে আপনার আদালতে, ওর আগে দুর্নীতি দমন কমিশনের একটা অনুমোদন প্রয়োজন হয় আন্ডার সেকশন 32 অফ দি দুর্নীতি দমন কমিশন আইন। সেটা আজকে দুর্নীতি দমন কমিশন অনুমোদন দিয়েছে, তা আমরা ধারণা করছি আগামীকালই আদালতে চার্জশিট দাখিল করবে অভিযোগপত্র। এটা একটা মানি লন্ডারিংয়ের মামলা, এটার টোটাল অ্যামাউন্ট ছিল 25,22,06,780 টাকা। মোট টোটাল এফআইআর করা হয়েছিল 13% এগেনস্টে, ওখানে ছিল 13 জন। এখন আজকে যেই চার্জশিটের অনুমোদন দিল তাতে দেখা যাচ্ছে একজন আরও সংযুক্ত হয়েছে, তার নাম কামরুল আহসান, সে সিবিআইয়ের একজন দপ্তর সম্পাদক এবং তার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, সেই জন্য তাকে চার্জশিটের মধ্যে ইনক্লুড করা হয়েছিল, এফআইআরে তার নাম নেই। টোটাল 9.5 কোটি টাকার মতো সিভি অ্যাকাউন্ট যারা নেতা তাদের ওখানে পাওয়া গিয়েছিলো। এগুলি কিন্তু শ্রমিকদের টাকা, এগুলি সিভি নেতাদের অ্যাকাউন্টে তো যাওয়ার কথা না। তাই বিয়ারিংটা কীভাবে হয়েছে এবং সেটা আজকে বিস্তারিত অনুসন্ধান রিপোর্টের মাধ্যমে কমিশনের সামনে উপস্থাপন করা হয়েছে, কমিশন সন্তুষ্ট হয়ে এটা আপনার অনুমোদন দিয়েছে, আগামীকাল হয়তো আদালতে চার্জশিট দাখিল করা হবে। এখন নর্মালি যেটা হয়, চার্জশিট দেওয়ার পরে এটা চার্জশিট অনুমোদন যখন দাখিল করবে তার উপর একটা আমলে নেওয়ার একটা শুনানি হয়, সেটা আদালতের এক্তিয়ার, মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ সেই এক্তিয়ার সম্পন্ন আদালত, ওনার ওখানে আমলে নেওয়ার এটা শুনানি হবে, শুনানি হয়ে আইনের যথাযথ প্রক্রিয়ায় এটা তার পথে চলবে। না, ওনার আইনি অবস্থানটা এখন কি? যে দেখুন, ওনার আইনি অবস্থান হলো, উনি তো আমি জানি না উনি আগাম জামিন বা কোনো জামিন নিয়েছেন কি না, বাট আমরা যদি জানি উনি এখন পর্যন্ত কোনো জামিন নেয়নি। নর্মালি যখন চার্জশিট হয়ে যাবে তখন যাদের বিরুদ্ধে চার্জশিট হবে তারা যদি আইনের দৃষ্টিতে পলাতক থাকে, দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার জন্য আবেদন করবে আদালতের কাছে। আদালত সেটা যথাযথ আইনি প্রক্রিয়ায় আদেশ দিবেন। কাজেই ওনাদের অবস্থান হলো এখন ওনাদেরকে আদালতে গিয়ে জামিন চাইতে হবে। কোন আদালতে? এটা নিয়ম হলো আপনার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ আদালত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্পষ্ট সিদ্ধান্ত, যতক্ষণ যখন চার্জশিট হয়ে যাবে আগাম জামিনের কোনো প্রশ্নই আসে, যেহেতু এখন স্যাংশন দিয়ে দিয়েছে চার্জশিট দাখিলের জন্য অনুমোদন, এটা কালকে আদালতে দাখিল হবে। কাজে এই মুহূর্তে ওনাদের অবস্থানটা তো আমি জানি না, তবে আপনাকে শুধু আমি এই কথাটাই বলতে পারি, চার্জশিট হওয়ার পরে আগাম জামিন দেওয়ার কোনো প্রভিশন নাই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রচুর রায়ে এটাকে ডিসকারেজ করেছে।